নমস্কার, আপনার সকলকে মানে মূল ইউটিউব চ্যানেল নলিনীকান্ত ডেকালয় স্বাগত জানাইছো। স্যার বাইদেউ সকল, আজি ভিডিওটো অত্যন্ত স্পেশাল। সকল সরকারি কর্মচারীর কারণে এই ভিডিওটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষক শিক্ষয়িত্রী সকলের কারণে। আমার শিক্ষা ব্যবস্থাটো বড় সুন্দরকর পার হয়ে যায়, কিন্তু রিটায়ারমেন্ট হওয়ার পিছত যেটা পেনশনের কামখিনি করবলগিয়া হয়, তেতিয়া আমার যথেষ্ট হাৰাশাস্তির সৃষ্টি হয়। প্রায় কিছু মানে 10 বছর পর্যন্ত পেনশন নোপোৱা উদাহরণ আমি টিভিত দেখিব কারণে পাও। আর এই যে ইমান দিন পেনশন নোপোৱাকে থাকিবলগিয়া হয়, সেই যেটো সমস্যাটো সমাধান করার কারণে অসম সরকারে আজিপরা কিছুদিন আগতে কৃতজ্ঞতা নামে এটি এপ্লিকেশন আরম্ভ করেছে। অর্থাৎ পেনশনের কামখিনি কৃতজ্ঞতা এপ্লিকেশনের জড়িয়ে বা কৃতজ্ঞতা পোর্টেলের জড়িয়ে কি করা হয়, অনলাইন করা হয়। আর সেই অনলাইন করা প্রক্রিয়াটির জড়িয়ে শিক্ষক শিক্ষয়িত্রী সকলে কম সময়ের ভিতরতে পেনশন পাবর কারণে সক্ষম হয়। এতিয়া এই কৃতজ্ঞতাক লৈ আজি মুখ্যমন্ত্রী মহোদয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আর এই ঘোষণাটি পেপারত প্রকাশ পাইছে। আজি মই এই ভিডিওটির জড়িয়ে সেই ঘোষণাটির বিষয়ে কব চেষ্টা করিম আর শিক্ষক সকলের কারণে কিহর কারণে মানে উপযোগী বা ভাল হব সেই কথাটো কবর কারণে চেষ্টা করিম। আপনাদের স্ক্রিনত পেপারের এটি কাটিং দেখিছে, এই দৈনিক জনমভূমির কাকতত প্রকাশ পাওয়া একটি বাতরি। ইয়াতে কোৱা হৈছে যে কি কোনো এজন কর্মচারী অবসর পোৱাৰ পিছতহে যেহেতু পেনশনের কাম আরম্ভ হয়, কিন্তু রাজ্য সরকারে নতুনক ব্যবস্থা গ্রহণ করিব যে কি অবসর গ্রহণ করার এবছর আগরপরাই পেনশনের কামবিল করব। অর্থাৎ পেনশনের সময়ত বিভিন্ন কাগজের প্রয়োজন হয়। এই আরম্ভণিতে হওয়া আপনার এপয়েন্টমেন্ট লেটার, রিটেনশন নাম্বারের কপি, পোস্ট ক্রিয়েশনের কপি, আপনার ফিক্সেশনের কপি, সার্ভিস বুক আপডেট বা এই বিভিন্ন ধরনের কথা সন্নিবিষ্ট হয়ে থাকে। আর এই গোটেইখিনি কথা রিটায়ারমেন্টের পিছত যেটা করবলিয়া যায়, 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে গেলে সিফালে পেনশনের দেরি হয়ে যায়। এটা রাজ্য সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কি কৃতজ্ঞতা পোর্টেলের জড়িয়ে রিটায়ারমেন্ট হওয়ার এবছর আগরপরাই আপনি পেনশনের কারণে যেখানে যাবতীয় কাম করব অনলাইন করব। অর্থাৎ তাতে কি যা নথিপত্র লাগে সেই নথিপত্রবিল আপনি আপলোড করে থাকবে করে থাকার পিছত সেইবিল ভেরিফাই হয়ে থাকবে। আর যদিনাই আমি আপনি রিটায়ারমেন্ট পাব সেইদিনাই আপনার কামও হয়ে যাব, আপনি লগে পেনশন বুকও পালে। গতি এই অত্যন্ত সুন্দর পদক্ষেপ। সরকারের শিক্ষা বিভাগক তথা মুখ্যমন্ত্রী মহোদয়ক এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি যেহেতু নিজেও এজন শিক্ষক, মূর এই দেউতাও এজন শিক্ষক আসলে তেখেতর পেনশনের সময় কিমানখিনি হাৰাশাস্তি হয়েছিল মই নিজে ভুক্তভোগী। তেখেতর কামখিনি যেহেতু মই করেছিল, এই এজি অফিসত যাওয়া, এই আমি যেহেতু বিটিডি কোকরাঝাৰত যাব লাগে, কোকরাঝাৰত যাওয়া, এনেকুৱা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কিন্তু যেতিয়া অনলাইন প্রসেসত কামখিনি হব, আপনি এজি অফিসত যাবার প্রয়োজন নাই আর বাকি কোনো ডাইরেক্টর অফিসত যাওয়ার প্রয়োজন নাই। আপনি অনলাইন করক, অনলাইন করলে আপনার যদি অনলাইন ঠিকই আছে সাকসেস হব, আর যদি তাতে ভুল হয়েছে লগে আপনার নোটিফিকেশন আহিব, সেই মতে দ্বিতীয়বার আকৌ আপনি অনলাইন করক, এনেকুৱা ধরনের প্রসেসটো আগবাড়ি যাব। গতি এই সুন্দর পদক্ষেপ। আপনাদের কৃতজ্ঞতা এপ্লিকেশনটির বিষয়ে, এই পোর্টেলটির বিষয়ে বিশেষভাবে জানক। আর মই ভিডিওর এই আই বটনে একটা লিঙ্ক দিয়ে দিম, তাতে মই কৃতজ্ঞতা সম্পর্কে আগতে যে ভিডিও বনাইছিল সেইটো বিতংভাবে আপনাদের কৃতজ্ঞতা কি বা এই কথাখিনি জানিব পারিব। গতি কৃতজ্ঞতা এপ্লাই করিবর কারণে আপনি নিজে নোৱাৰিব, আপনার যোন ডিডিও হয় তাত এটা পাসওয়ার্ড ইউজার আইডি সরকারে ক্রিয়েট করে দিছে অলরেডি, তেওঁলোকৰ হাতত থাকিব আর আপনি অনলাইনটো তেওঁলোকৰ মাধ্যমেৰে করাব লাগিব। গতি এইটো অত্যন্ত ভাল খবর, আর ভাল খবরটো মই আপনাদের শেয়ার করলো। আপনাদের ভিডিওটো যিমান পাৰে সিমান শেয়ার করব। ধন্যবাদ।